সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো সবাই তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালোই আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যেমন একটু গাড়িতে যাচ্ছি, তো স্টার্টিংটা গাড়ি থেকেই হয়েছে। বাট তোমাদেরকে বলে দিতে চাই, তো একটা অ্যাকচুয়ালি কাজে যাচ্ছি আমি, তো সেই জন্য ভাবলাম যে হালকা ফুলকা যেটাই হবে ছোটোখাটো একটা ভিডিও ব্লগ তোমাদের জন্য রেডি করে তোমাদেরকে দেখানো যায়। রেগুলার ভিডিওটা তাহলে কন্টিনিউ থাকবে, তো সেই জন্য একটা ব্লগ আজকে বানিয়ে নিচ্ছি। তো এখন এখন কটা বাজে? এখন বাজে 11:03। তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি বিষ্ণুপুর বাঁকুড়া ওই সাইডে যাচ্ছি, তো একটা কাজ আছে। তো তোমাদেরকে চলো রাস্তাতে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। আর আজকে সাথে নিয়ে এসেছি আমার ভাইকে। ভাই, তো ভাইয়েরও ইউটিউবের চ্যানেল আছে। হ্যাঁ, তো ভাইয়ের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো ওকে। মানে ও নতুন চ্যানেলটা খুলেছে, বাট ওর ভিউজ মোটামুটি ঠিকই হচ্ছে, কোনো খারাপ কিছু নয়। তো আমি চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো, আর এই আমরা পেট্রোল পাম্পে এসেছি। পেট্রোল পাম্পে একটু তেল ভরবো। তো চলো তোমাদেরকে বাকি সব সিনসিনারি দেখাই। তো ফ্রেন্ডস, আমরা এবার বিষ্ণুপুর ঢুকবো অবস্থায় আছি। আর আমাদের অন দা ওয়ে, এখনো পৌঁছায়নি, বাট পৌঁছে যাবো খুব জলদি। তো এই সিনসিনারি কুচ এরকম টাইপের। আর আমাদের অ্যাকচুয়ালি খুব খিদে পেয়েছে, বাট আমরা এখন কিছু খাইনি, কারণ এখানে মুরগি খাবো আজকে। তো ভাবছি কোনো একটা ভালো হোটেল নেবো, দিয়ে ওখানে হোটেলে একটু খাওয়া দাওয়া করবো। বাট এখানে কোনো কিছুই নাই এখন আপাতত। বিষ্ণুপুরে পৌঁছাই, তারপরে ওখানে দেখি যেরকম সিচুয়েশন হবে সেরকমভাবে আমরা কাজ করবো। তো এখন কটা বেজে গেল? এখন বাজে 11:46। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাই। তো বন্ধুরা, আমরা এখন জাস্ট বেলিয়াতুর ক্রস করলাম, আর এখন টাইম আছে যেতে, কোনো অসুবিধা নেই। তো রাস্তাঘাটে কোনো কিছু হোটেল ফোটেল কিছু পেলাম না, তো আমরা ভাবলাম, ডিসাইড করলাম যে একবারে ওখানে গিয়েই আমরা লাঞ্চ ফাঞ্চ যা করার করবো। আর হ্যাঁ বন্ধুরা, প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছো, তো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর কমেন্ট করে প্লিজ জানাবে যে কেমন হচ্ছে না হচ্ছে ভিডিওগুলো। আর প্লিজ তোমার ভাইকে সাপোর্ট করে যাও, বাস আর কিছু চাই না। আর সাবস্ক্রাইব করার পরে ওই যে নোটিফিকেশন এটা আছে ওটাকে অল করে নেবে, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা টাইম টু টাইম পেতে থাকবে। তো চলো গাইস, দেখতে থাকো ভিডিওটা। তো ফ্রেন্ডস, আমরা এখন অ্যাকচুয়ালি মানে গান শুনছিলাম, তো কে স্যারের গানগুলো শুনছিলাম। তো মানে এতটাই আমরা এনজয় করছিলাম গানগুলো শুনতে শুনতে, বাট ইউটিউবের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য আমরা গানগুলো শোনাতে পারছি না। তো খুব খারাপ লাগছে, কে স্যারকে আমরা খুব মিস করছি। আর মানে সিরিয়াসলি, আমরা কোনোদিনও কে স্যারকে ভুলতে পারবো না। তো ভাই কিছু বলো, মানে কে স্যারের ব্যাপারে কিছু বলতে চাও? কে স্যারের জন্য কিছু, মানে কে স্যারকে এত মিস করছি ওর গানগুলো শুনে, এইখানে হার্ট ফিল হচ্ছে আমাদের। মানে কি বলবো, ভাবতে পারছি না যে আমরা সত্যি এক্সপেক্টই করিনি যে কে স্যার এরকম করে আমাদেরকে মানে আমাদেরকে জাস্ট মানে বলতে পারো আমরা মানে কিছু একটা জেনারেশন ওনাকে দেখে বড় হয়েছে। তো এখন আমরা ওই গানগুলো শুনছি আর কে স্যারকে মিস করছি, যে যদি উনি বেঁচে থাকতেন তাহলে আরও আমাদেরকে কত সারপ্রাইজিংলি গানগুলো দিতেন, নতুন নতুন গান দিতেন। আর আমাদেরকে যাক, যেখানেই থাকুক ভালো থাকুক স্যার। তো ওটাই। তো আজকে আমরা এসেছি একটু ঘরের কাজে। ঘরের কাজ বলতে আমরা খুব জলদি এখানে শিফট করব, তো তার জন্য আর ছোটো খোটো হালকা যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা একটু কমপ্লিট করে নিচ্ছি, ঠিক আছে? তো এই আমাদের সব কিছু লেখে চলো। এই আমাদের বাচ্চা। তো বন্ধুরা, কালকে যে ভিডিও, মানে কালকে যেখানে যাচ্ছিলাম কাজে, তো সেইখানে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তো তার জন্য ভিডিওটা আজকে এন্ড করব। কালকে এন্ড করতে পারিনি, কিছু অফিসিয়ালি কাজ ছিল, তার জন্য ওখানে মনে হলো যে ভিডিও করাটা ঠিক হবে না, তাই কালকে করতে পারিনি। বাট আজকে করব, মানে কালকের আর আজকের দুটো মিক্স করে আজকে ভিডিওটা কমপ্লিট করব। তো আমাদের হালকা ফুলকা জিনিস এখানে চলে এসছে, মানে সবটা আনিনি, সবটা এখন আনতে আমরা যেখানে থাকতাম আগে, তো সেইখানটাতেও
অ্যাকচুয়ালি মানে এখনো যেখানে থাকি সেইখানে, তো ওখান থেকে এখন এখানে অত জলদি শিফট করব না, তো জিনিসপত্রগুলো হালকা হালকা করে ঢুকিয়ে রাখছি, তারপরে দেখব কত কি তাড়াতাড়ি করা যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন হালকা ফুলকা যে কাজগুলো পড়ে আছে সেগুলো হচ্ছে, আর এই আমাদের ইনি চাচি হন আমাদের, আর ওনার মেয়ে ইনি, ঠিক আছে, এই বাচ্চাটা। তো এখন খুব নোংরা ফোংরা হয়ে আছে এগুলো, আর বাইরে প্রচণ্ড গরম, মানে জাস্ট পারা যাচ্ছে না, ঠিক আছে, প্রচণ্ড, মানে আজকে এত বেশি গরম, ঠিক আছে। আর এখানে এসি বেশি লাগানো হয়ে গেছে, বাট তাও হালকা ফুলকা, যেমন এই ঘরগুলোতে এখনও অনেক কিছু বাকি আছে কাজ ছোটোখাটো, আবার এইদিকে এইদিকেও কাজ, অনেক কিছু কাজ বাকি আছে এখনও। আর দেখি নিচে মা কী করছে, আমার মা ওই দিকে ছোটোখাটো কাজগুলো করছে, হেল্প। এখন অনেক কাজ বাকি আছে, কালকে মেনলি আমরা বলতে পারবো যে ওই গৃহপ্রবেশ হয়, তো কালকে আমরা গৃহপ্রবেশ করবো ছোটোখাটো করে, তো ওটার জন্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হচ্ছে, কিছু গেস্ট আসবে তো তার জন্য একটু ই করছি আমরা। আর এইদিকে যেমন দেখতে পারো এখন এগুলো পোছাপুছি হবে সব, এগুলো ছোটোখাটো জিনিস, ঘরের যেগুলো ডেইলি জিনিস সেগুলো নিয়ে চলে এসেছি আমরা, মানে মিনিমাম কাজ চালানোর মতো। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো, ঠিক আছে, কারণ অনেক কাজ পড়ে আছে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, আর বেল আইকনটি যাচ্ছে সেটাকে অল করে দাও, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে খুব জলদি। তাহলে এবার থেকে আমি ভাবছি উইকলি তিনটে করে ভিডিও ছাড়বো, অর ডেইলি ব্লগও আসতে পারে, ঠিক আছে, তো দেখতে থাকো কি হয় না কি না হয়। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো চলো টাটা বাই।